নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনির নক্ষত্র সঞ্চারের ফলাফল। আপনারা প্রত্যেকে জানেন আমরা ইতিমধ্যেই এই সিরিজটি শুরু করেছি, যেখানে আমরা শনির শতভিশতে অবস্থান নিয়ে বেশ কিছু ফলাফল আলোচনা করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে এর আগে শনি ছিলেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র। বর্তমানে তিনি নক্ষত্র শতভিশাতে প্রবেশ করবেন এবং শতভিশার দেবতা তিনি হচ্ছেন বরুণ দেব। শতভিশাকে যদি খুব ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে এটা জানা যায় যে শতভিশা নক্ষত্রপুঞ্জ প্রায় 100টি তারার সমন্বয় তৈরি হচ্ছে, যাদের প্রতীক হলো বৃত্ত এবং এদের আকৃতিটা অনেকটা বৃত্তাকার, সেই কথা কিন্তু বলা যেতেই পারে। এখন প্রশ্ন হল শতভিশা কোন কোন বিষয়কে সিগনিফাই করে? জলজ প্রাণী, জল থেকে উদ্ভূত কোনো দ্রব্য, বা ডেফিনেটলি জলে বড় হওয়া কোনো বৃক্ষ, জলে বড় হওয়া কোনো প্রাণী ইত্যাদি বিষয়ের উপরেও শতভিশার প্রভাব থাকে। আবার লুকায়িত কোনো বিষয়ের মধ্যেও শতভিশার প্রভাব থাকে অনেকটা। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের তুলনায় শনির শতভিশা নক্ষত্রে অবস্থান অনেক বেশি সিগনিফিক্যান্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তার ফলাফলটাও অসম্ভব পজিটিভ বিভিন্ন ক্ষেত্রে আসবে, কয়েকটি ক্ষেত্রে ডিস্টার্বিং ফলাফলও আসবে। আমরা নক্ষত্রভিত্তিক মূলত আলোচনাটি করব। তার আগে বলে রাখি, শনি আপনাদের অষ্টমে রয়েছেন এবং শুধুমাত্র অষ্টমে নেই, তিনি কিন্তু এই মুহূর্তে একটা ধায়া পরিস্থিতির কন্টিনিউশন করছে, যে কারণে প্রায়শই আমরা দেখতে পাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের নানান মেন্টাল প্রেশার, নানান মেন্টাল ওয়ারিস কিন্তু বারংবার আসছে। আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটা উত্তর খোঁজার চেষ্টা করি যে কেন শতভিশা বিশেষ ফল দিতে পারে, তার দুটি সম্ভাব্য কারণ। প্রথমত, কর্কটের সাপেক্ষে রাহু বর্তমানে নাইন্থ হাউসে আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাইন্থের লর্ড জুপিটার 9 এন্ড 11 সিগনিফাই করছে কারেন্ট সিচুয়েশনে, সো কর্কটের জন্য এই সঞ্চার শুভ ফল দিতে পারে। সেকেন্ডলি, যে বিষয়টি বুঝতে হবে সেখানে হলো শতভিশা নক্ষত্র, কর্কটের যে তিনটি নক্ষত্র আছে সেই তিনটি নক্ষত্র মূলত বৃহস্পতির নক্ষত্র, যার অতিমিত্র নক্ষত্রে অবস্থান করবে শনি। মূলত নক্ষত্র শনির যেটি আছে অর্থাৎ পুষ্যা, তাদের মিত্র নক্ষত্রে অবস্থান করবে শনি গ্রহ, এবং অবশ্যই বুধের কিন্তু নিধন বা বধ নক্ষত্রে অবস্থান করবে। তিন নক্ষত্র নিয়ে আমরা ফলাফল আলোচনা করব এবং প্রাথমিক পর্যায়ে আপনাদের বলি, যারা সোশ্যাল কাজ করেন, এনজিও রিলেটেড কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন, পরিশ্রমী মূল কথা এটা মানেন এবং সেইভাবেই জীবনচক্রকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকেন, তাদের এই টাইমিং যথেষ্ট পজিটিভ হবে। কোন টাইমিং? দেখুন, 5th অক্টোবর থেকে ইউজুয়ালি এই সমন্বয়টি শুরু হয়েছে, তার কন্টিনিউয়েশন আমরা প্রায় 25th অফ ডিসেম্বর পর্যন্ত পাবো। হিসেব করে দেখা গেলে প্রায় 80টা দিন, কম বেশি 80 দিন, এবং 88 সংখ্যাটি কিন্তু শনির সংখ্যা। সো সিগনিফিকেন্টলি বা কোইনসিডেন্টলি আমরা দেখতে পারবো এই 80টা দিনের মধ্যে ম্যাক্সিমাম টাইমিং বা মোর অ্যাবাউট 70% টাইমিং, তার মানে 56 থেকে 60 দিনের একটা সময়কাল আমরা যথেষ্ট পজিটিভ দেখতে পারবো। যদিও এই রাশিতেই এবং এই নক্ষত্রেই শনি মার্গী গতিতে আসবেন 15ই নভেম্বর। প্রথম প্রেডিকশন, সোশ্যাল ওয়ার্ক যারা করেন, সোশ্যালি যারা যুক্ত রয়েছেন, মানুষজন নিয়ে যাদের কাজ করতে হয়, হয়তো একটা চাকরি করেন তার সাথে এনজিও করেন, একটা ট্রাস্ট আপনার রয়েছে, জনসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, সেবামূলক প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সঞ্চার অসম্ভব শুভ ফল দেবে। দ্বিতীয়ত, যাদের কোনো একটি ডকুমেন্টস হারিয়ে গেছে, কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ হতে গিয়েও হয়নি, কোনো একটি বিষয় আপনি হারিয়ে ফেলেছেন, খুঁজে পাচ্ছেন না, কোনো একটি কন্ট্যাক্ট আপনার হারিয়ে গেছে, যোগাযোগহীনতায় ভুগছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এ নিয়ে কোনো ডাউট আমি কিন্তু রাখছি না। এবং ওভারঅল একটা কথা আপনাদের বলবো, সহজে কাজ না হওয়া বা কোথাও যেন গিয়ে দেরি হওয়া, লেট হওয়া, বিলম্ব হওয়া বা কোনো একটি বিষয় হারিয়ে যাওয়া, এই প্রবলেমগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন কর্কট রাশির জাতক। তিন নক্ষত্র নিয়ে আমাদের আলোচনা করতে হবে, তবে সবার প্রথম নক্ষত্র হলো পুনর্বসু, দেবগণের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র।
পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের এই সঞ্চার যথেষ্ট শুভ। বন্ধু ভাগ্যে ডেভেলপমেন্টের জায়গা আসবে, অনেকেই আছেন তাদের বন্ধু সম্পর্ক নষ্ট হয়েছে, হয়তো একটি এজেন্ট তারপরেও বন্ধু হয়েছিল, সেই বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। তো কোথাও যেন যাদের বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, বন্ধু রিলেটেড বিষয় নিয়ে যারা প্রচুর পরিমাণে নেগেটিভিটির মধ্যে রয়েছেন, ট্রমার মধ্যে রয়েছেন, অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, তাদের পজিটিভিটি কনফার্ম আসবে। দ্বিতীয়ত, যাদের রিলেটিভসদের সাথেও সম্পর্ক হানি হয়েছে, রিলেটিভসদের সাথে ঠিকঠাক সম্পর্ক যাদের বর্তমান সময়ে নেই, রিলেটিভসদের সাথে মাঝে মাঝেই বিভিন্ন রকম বিরোধ, বিভিন্ন রকম সমস্যা যাদের জীবনচক্রে আসছে, তাদেরও পজিটিভিটি আমরা দেখতে পারবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যথেষ্ট ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে তাদের, যে বা যারা পেশার সাথে যুক্ত রয়েছেন জলজ প্রাণী নিয়ে, পেশার সাথে যুক্ত রয়েছেন মূলত যে কোনো ধরনের লেদার রিলেটেড, যে কোনো ধরনের প্রাণীজ দ্রব্যাদি রিলেটেড বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন, তাদের ডেভেলপমেন্ট হবে। টি এস্টেট, চায়ের ব্যবসা বা যে কোনো চায়ের কর্মচারী হিসেবে যারা কাজ করছেন, নক্ষত্র পুনর্বসু ডেভেলপমেন্ট পাবেন। যথেষ্ট পজিটিভিটি রয়েছে যারা কয়লার খনিতে চাকরি করেন, কয়লা রিলেটেড বিষয় নিয়ে যারা অগ্রগতি করার চেষ্টা করছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ কিন্তু রাখছি না। একটা কথা মাথায় রাখতে হবে, যারা শ্রমিক হিসেবে কাজ করছেন, ডে টু ডে লেবার হিসেবে কাজ করেন, যারা বিভিন্ন ধরনের ঠিকাদারির কাজ করেন, মানে কন্ট্রাক্টর, কন্ট্রাকচুয়াল কাজ যারা করেন, ডেভেলপমেন্ট আছে। অনেকেই গভর্নমেন্ট অফিসে চাকরি করেন কন্ট্রাকচুয়াল হিসেবে, তাদের পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা মাথায় রাখতে হবে। যারা চাষাবাদের সাথে যুক্ত, যে কোনো বিষয়ের মিডিলম্যান হিসেবে কাজ করছেন, ওভারঅল পজিটিভিটি পেতে চলেছেন বা পাবেন। প্রেসের কাজ যারা করেন, ডেভেলপমেন্ট আছে। স্টেনোগ্রাফার রয়েছেন যারা, টাইপিস্টের কাজ যারা করেন, ডেভেলপমেন্ট কিন্তু পাওয়া যায়। তবে মাথায় রাখতে হবে, পিতার সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছে, পিতাকে নিয়ে কোনো একটা সমস্যার মধ্যে যে বা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায়, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। ওভারঅল এই বার্তাটুকু আপনাদেরকে দিতে পারি, যাদের রিসেন্টলি একটু খিটখিটে মেজাজ হয়েছে, কোনো একটি বিষয় আপনি কোনোভাবেই টলারেট করতে পারছেন না, বা একটু সচিবায়ী স্বভাব বেড়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে একটু ইম্প্রুভমেন্ট থাকবে শতভিশাতে শনির অবস্থানে। সো শতভিশাতে শনির অবস্থান, অতিমিত্র নক্ষত্রে পুনর্বসুর শনির অবস্থান, এটি একটি ভালো ফলাফলকে প্রদান করবে বলে আমি অন্তত মনে করি, এবং সেটি হওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি। তবে আমরা যদি পুষ্যা নক্ষত্রকে নিয়ে কথা বলি, তার মানে দেবগণের জাতক জাতিকারা যারা রয়েছেন, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা যারা রয়েছেন, তাদের ডেভেলপমেন্ট হবে এই সময়টাতে। টেনশান অনেকটা কমবে, খিটখিটে মেজাজ, যাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে, মেজাজের পরিবর্তন হয়েছে, ছোটোখাটো বিষয়ে একটু ইরিটেশন বেশি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারব। ছেড়ে যাওয়া রিলেশনশিপ, দূরে যাওয়া রিলেশনশিপ, কোনো রিলেশনশিপ যাদের খারাপ হয়ে গেছে, বর্তমানে কোনো রকম যোগাযোগ নেই যাদের, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে, এটার নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করব। অর্থাৎ যোগাযোগ বাড়তে পারে, তাদের সাথে পুনরায় আবার একটা মিটিং হওয়া, পুনরায় একটা যোগাযোগ হওয়ার মতো অবকাশ আসতে পারে, এবং কোনো প্রতিবন্ধকতা যদি থেকে থাকে, যে তার বাড়ির কোনো সদস্য সে চাইছেন আপনার রিলেশনশিপটা কন্টিনিউ হোক, আমি কিন্তু পুষ্যার বলছি, পুনর্বসুন নয়, তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আসবে। যাদের হাড়ের কোনো সমস্যা, অস্থি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার মধ্যে আছেন যারা, যে বা যারা সমস্যার মধ্যে রয়েছেন হেয়ার রিলেটেড, চুলের কোনো সমস্যা যাদের রয়েছে, পজিটিভিটি থাকবে। মুখ বা ফেসের কোনো সমস্যা, সেটা স্পট হতে পারে, কোনো ধরনের জটিলতা হতে পারে, ডেভেলপমেন্ট আসবে। বাতের ব্যথায় যারা কষ্ট পান, আর্থ্রাইটিস বা এই ধরনের সমস্যাগুলো যাদের ইতিমধ্যেই রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা একটা ওভারঅল ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করতে পারি, এবং সেটির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা আপনাদের বলি, নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে পুষ্যা নক্ষত্র, সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রেই ডেভেলপমেন্ট আসবে, সঙ্গী সঙ্গিনীর থেকেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। কাদের জায়গায় ডেভেলপমেন্ট আসবে, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে শুভ ফল আসবে, মানসিক চাপ কমে যাওয়ার সম্ভাবনাটা প্রবল,
যে কোনো ডিলে হওয়া কাজ এই সময় সংঘটিত হতে পারে, তবে শত্রুর জায়গা থাকলেও শত্রু বিশেষ ক্ষতি করতে পারবে না এই বিষয়ে নিশ্চয়তা রাখা যেতে পারে। যারা নেভিতে আছেন, মার্চেন্ট নেভিতে রয়েছেন, যে কোনো ধরনের কাজ করেন যারা শিপে গিয়ে, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু লক্ষ্য করা যাবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সময় যারা ভারী দ্রব্যাদির কাজ করেন, যেমন কয়লা হতে পারে, অন্যান্য বিষয়ে ডেভেলপমেন্ট পাওয়া যাবে, দাম্পত্য জীবনে বিশেষ প্রভাব এই সংযোগে থাকবে না। তবে হ্যাঁ, নতুন করে বিয়ে ঠিক হচ্ছিল, হঠাৎ করে ভেঙে গেছে, অন্য ধরনের একটা প্রতিবন্ধকতা এসেছে, এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে যারা রয়েছেন, যে বিয়ে ঠিক হয়েও ভেঙে গেল বা ডিস্টারবেন্স আসলো, যোগাযোগটা কমে গেল, তাদের ক্ষেত্রে আমি বলছি পজিটিভিটি কনফার্ম ডিপার্টমেন্ট। নক্ষত্র নিশ্চিতভাবেই অশ্লেষ্যা। দেখুন, অশ্লেষ্যা নক্ষত্র বুধের নক্ষত্র, দেবারিগণের নক্ষত্র, আপনাদের বদ বা নিধন নক্ষত্রে শনির অবস্থান থাকবে কয়েকটা দিন, প্রায় 80 দিন, যার মধ্যে কিছু কিছু সময় খুব সেন্সিটিভ, সচেতন রাখতে হবে নিজেদেরকে। চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে, যে কোনো নতুন ডিসিশন গ্রহণ করার ক্ষেত্রে একটু সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এই সময় চেষ্টা করবেন যে কোনো নেগেটিভিটির থেকে দূরে থাকার জন্য, বা বেটার টু সে, এই সময় যদি হেলথের কোনো ইস্যুস ভোগ করেন, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর কনসালটেশন করাটাই বেটার, ট্রিটমেন্ট বা টেস্টগুলো এই সময় করিয়ে নেওয়াটা বেটার হতে পারে। দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে, যে কোনো কিছু হারিয়ে যাওয়া, চুরি হওয়া টেন্ডেন্সি থাকতে পারে। এবং যাদের শত্রু আছে প্রচুর পরিমাণে, এই সময়ে রাখতে হবে অনেক বেশি সচেতনতা। শত্রুর জায়গাটা এই সময়ে ভালো নয়। পঞ্চায়েতে যারা কাজ করেন, যারা বিডিও অফিসে কাজ করেন, বা এই ধরনের প্রশাসনিক যে সমস্ত অফিস আদালত রয়েছে, তাতে যারা স্টাফ হিসেবে চাকরি করছেন, কর্মচারী হিসেবে কাজ করছেন, তাদের সচেতনতা রাখতে হবে। কারণ উপর মহলের কোনো ব্যক্তিবর্গের বিরাগভাজন হতে পারেন, এই বিষয়টা মাথায় রাখুন। ইভেন যারা জনমজুরের কাজ করেন, যে কোনো ধরনের চাষাবাদের সাথে যুক্ত, চাষাবাদের সাথে মালিক হিসেবে নয়, আপনি মোটামুটি কন্ট্রাক্ট নিয়ে কাজ করে দেন বা কাজ করে দেন, তাদের ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে। পার্লারের ব্যবসা যারা করেন, এই সময় কোনো ফলস অ্যালিগেশন আসতে পারে, সচেতনতা রাখতে হবে। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। বাড়িতে যাদের গুরুজন রয়েছে, তাদের এই সময় বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করি। তার মানে এই সময়টি একটু সেন্সিটিভ হতে পারে, এক্সট্রিম নেগেটিভ কিছু হবে বলে একদমই মনে করি না। তবে গুরুজন রিলেটেড বিষয়, শত্রু রিলেটেড বিষয়, পরিবর্তনের বিষয়ে, যে কোনো মানিটারি ট্রানজাকশনের ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা রাখতে হবে অশ্লেষ্য নক্ষত্রকে। তিন নক্ষত্রের তিন ধরনের ফলপ্রাপ্তির সম্ভাবনা। আমি মনে করি এক্সট্রিম নেগেটিভিটি কোনো নক্ষত্রের ক্ষেত্রেই নেই, পজিটিভিটির মাত্রা উপরন্তু দেখা যায়, এবং সেই পজিটিভিটিগুলো আপনার জীবনচক্রে আসবে, সেই আশা রাখছি, সেই ভরসা রাখছি। রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।